রাজ্যের বেকার যুব সম্প্রদায়কে শুধুমাত্র সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়ে থেকে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার ব্যাপক প্রয়াস গ্রহণ করেছে। শুধুমাত্র শহরই নয়, পাহাড়ে প্রত্যন্তে জাতি উপজাতি আদিম জাতি সর্বস্তরের জনসাধারণকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায় এই ব্যাপারে বর্তমান রাজ্য সরকার অধিক প্রয়াসী। এরই নিরিখে শুক্রবার উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের গর্জির হাজু রেঞ্জের আদিম জনজাতিদের মধ্যে শুকরের ছানা, শুকরের খাদ্য এবং পানীয় জলের ফিল্টার বিতরণ করা হলো। টিআরপি এন্ড পিজিটি দপ্তরের উদ্যোগে এদিন এই সমস্ত সামগ্রী বিতরণ করা হয়। গর্জি কমিউনিটি হলে এই সমস্ত সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, স্থানীয় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বর্তমান রাজ্য সরকার রাজ্যের সমস্ত অংশের জনজাতিকে স্বাবলম্বী করে তুলতে জোর প্রয়াস চালিয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। পাশাপাশি উপস্থিত স্থানীয় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বলেন, বাম জামানায় দীর্ঘ ২৫ বছর কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আনা হলেও সেসব জনজাতিদের কোনো কাজে আসেনি। অথচ দীর্ঘ ২৫ বছর সিপিএম কেন্দ্র থেকে কোটি কোটি টাকা এনে এই জনজাতিদের নামে দেখিয়েছে। বন্ধুরা, এক ডানা দিয়ে যেমন একটা পাখি আকাশে উঠতে পারে না, এই জনজাতি অংশের মানুষ যতদিন উন্নয়ন না করতে পারে ততদিন অবধি ত্রিপুরার উন্নতি হবে না। ত্রিপুরার উন্নতি করতে গেলে আমার যে ব্যাকওয়ার্ড ক্লাস অফ পিপল তাদের উন্নয়ন করতে হবে, তাদের জীবনযাত্রার মানকে বাড়াতে হবে। কিন্তু সরকার তোমাদের পাশে আছে, কিন্তু তোমাদের উন্নয়ন তোমাদেরই করতে হবে। আজকে যে ফিল্টার দিলাম ডিপার্টমেন্ট থেকে, এই যে শুকরের খাদ্য দিবে, এই যে ছাত্রদের এই যে পানীয় জলের ব্যবস্থা করলো, বাড়িতে গিয়ে দেখা যাবে যে এগুলি ব্যবহার হচ্ছে না, তাহলে দিলে কি লাভ হবে? স্কুলে পড়াশোনার জন্য বিভিন্ন ফেসিলিটি আছে, স্কুলে যদি না যায় তাহলে সরকারের ব্যবস্থা। কার্যত সংশ্লিষ্ট রিয়াং জনজাতি পরিবারের সদস্যদের মধ্যে এই সমস্ত সামগ্রী বিতরণ করা হয়। বর্তমান রাজ্য সরকার শুধুমাত্র আদিম জনজাতি গোষ্ঠীর জনসাধারণের পাশেই নয়, রাজ্যের সকল অংশের মানুষকে স্বাবলম্বী করে তোলার ব্যাপারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে বলে উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং বিধায়ক বিপ্লব কুমার ঘোষ উভয়ই জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।